মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ পদে থাকা চার আইপিএসকে বদলি করে দেওয়া হলো সেই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয় স্বরাষ্ট্র দপ্তরের থেকে জানা গিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে নতুন কমিশনার হয়ে আসানসোল দুর্গাপুরে গিয়েছেন আইজি সিআইডি সুনীল কুমার চৌধুরী এদিকে বিদায়ী কমিশনার সুধীর কুমার নীলাকান্তমকে বদলি করে রাজ্য পুলিশের অন্য বিভাগে পাঠানো হয়েছে সেখানে তার পদ অবশ্য ডিআইজি এদিকে আইপিএস লক্ষ্মীনারায়ণ মিনাকে রাজ্যের কারা বিভাগের এডিজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে কারা বিভাগের এডিজি সঞ্জয় সিংকে পুলিশের সশস্ত্র বিভাগের এডিজি করা হয়েছে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এলাকায় বেশ কয়েকটি খুনের ঘটনায় পুলিশের দক্ষতার প্রশ্ন উঠেছিল এই আবহে সুধীর কুমার নীলকামন্তমকে সেই পদ থেকে সরানো হলো তার জায়গায় দক্ষ আইপিএস অফিসার সুনীল কুমার চৌধুরীকে পাঠানো হয়েছে সিআইডির উঁচু পদে থাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে পেয়েছে দক্ষ তিনি তার ওইছে অভিজ্ঞতাও যদিও সমস্ত বদলিকেই রুটিন বদলি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সরাসরি বিজ্ঞপ্তিতে